আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আর মাত্র কয়েকটা দিন পরেই শবে বরাত। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো যে শবে বরাত কত তারিখে এবং এই শবে বরাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন এবং কিভাবে পড়বেন এবং শবে বরাতের কয়টি রোজা রাখবেন। এই বিষয়টি খুবই সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। এক নম্বর যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে পবিত্র শবে বরাত 9 এপ্রিল 2020 বৃহস্পতিবার দিবাগত রাত্রি হচ্ছে শবে বরাত, যেটি লাইলাতুল মিসরিনের শাবান বলা হয়। এই রাতের গুরুত্ব অফরণশীল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে অনেক অনেক নফল ইবাদত করতেন এবং ইবনে মাজাহ শরীফের একটি হাদিস রয়েছে। হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে আহ্বান করতে থাকেন। আল্লাহ পাক বলেন, কোনো বিপদগ্রস্ত আসো কি, আমাকে ডাকো, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। কোনো রিজিক অনুশীলকারী আসো কি, আমি রিজিক দিয়ে দেব। কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমাকে ডাকো, আমি ক্ষমা করে দেব। এভাবে ভোর পর্যন্ত ডাকতে থাকেন। যদিও এ হাদিসটির সরত কিছুটা দুর্বল, তো প্রিয় দর্শক, এই রাত্রি যে খুবই ফজিলতপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ রাত, এতে কোনো সন্দেহ নেই। কারণ শবে শব্দের অর্থটি হচ্ছে রাত্র এবং বরাত শব্দের অর্থটি হচ্ছে মুক্তি, অর্থাৎ এই রাতের অর্থ দাঁড়ায় মুক্তির রাত। কারণ এই রাত্রে আল্লাহ পাক অফ্রান্ত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। শুধুমাত্র চার ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না, তার মধ্যে এক নম্বর যে ব্যক্তি শিরিক করল, অর্থাৎ আল্লাহ পাকের লগে কাউকে শরিক করল। দুই নম্বর যে ব্যক্তি হিংসা করল, তাকে আল্লাহ পাক ক্ষমা করেন না, এবং যে ব্যক্তি কাউকে অন্যায় ভাবে হত্যা করলো, এবং চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে ব্যক্তি জেনা করলো। এই চার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত খালেজ দিলে আল্লাহ তাআলার কাছে তৌবা না করবে, কখনোই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, অথবা তৌবা করে আল্লাহ পাক ক্ষমা করে দিতেও পারেন। প্রিয় দর্শক, এটি গেল এক নম্বর বিষয়। দুই নম্বর যে বিষয়টি হলো সেটি হলো শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন এবং কত রাকাত পড়বেন। মূল কথা হচ্ছে শবে বরাতের নামাজ কোনো হাদিসে বা কোরআনে বাধ্যকতা নাই যে এভাবে বা এত রাকাত আপনাকে পড়তে হবে। তবে তিরমিজি শরীফের একটি হাদিস রয়েছে, এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ইবাদতের কথা আমরা জানতে পারি। সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে নফল ইবাদত বেশি বেশি করতেন, অর্থাৎ নফল নামাজ পড়তেন এবং নামাজে তিনি রুকু সেজদা অনেক দীর্ঘ করতেন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নামাজ পড়া, আর এ রাত্রে অনেকে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ে থাকেন। প্রতিযোগিতামূলক নামাজ না পড়ে কত রাকাত পড়লেন তা মনোযোগ না দিয়ে আপনি যে কয় রাকাতই পড়েন না কেন, একটু গুরুত্ব সহকারে পড়বেন। সেজদা ও রুকুতে একটু লং সময় দেওয়াটাই উত্তম। অতএব আমরা বলতে পারি এ রাত্রে আপনি বেশি বেশি নামাজ পড়তে পারেন। কারণ নামাজের নিয়ত করবেন এভাবে, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, কেবলামুখী হে আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, এভাবে 2 রাকাত 2 রাকাত করে যত খুশি ততবার আপনি নামাজ পড়তে পারবেন। তবে অবশ্যই গুরুত্ব দিয়ে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়বেন এবং সেজদার মধ্যে সেজদার তাফসিরগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন নিজের গুনাহের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কেঁদে জীবনের গুনাহগুলো কমে ফেলার এই একটি সময়। এবং এছাড়াও আপনি কোরআন তেলাওয়াত এবং জিকির করতে পারেন। তিন নম্বর যে বিষয়টি সেটি হলো আপনি রোজা কয়টি রাখবেন সম্পর্কে তিরমিজি শরীফে 155-156 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই হাদিসে বর্ণনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। অনেক সময় এমন হতো যে তিনি এই পুরো শাবান মাসটাই রোজা রাখতেন। অতএব এই মাসে রোজা রাখার ফজিলত অনেক বেশি। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আলমি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। অতএব আমরা বলতে পারি তিনটি রোজা রাখা সবচেয়ে ফজিলতপূর্ণ হবে। যারা পারেন তারা অবশ্যই তিনটি রোজা রাখবেন। প্রিয় দর্শক, আশা করি এই তিনটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটি কথা আপনাদেরকে একটু বলতে চাই। আপনারা 2 রাকাত 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন, সিজদাগুলো দীর্ঘ করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন, 2 ফোঁটা করে চোখের পানি ফেলবেন, খুবই মনোযোগ সহকারে আল্লাহ তাআলার ইবাদত করবেন, কোরআন পড়বেন, জিকির করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের
সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এই কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।